ওই মৃদুল মাহবুবকে মৃদুলের সাথে আমার পরিচয় নেই, শুধু জাইসুল কাছে সবসময় তার কথা শুনি। আজকে আমার সাথে প্রথম দেখা, পরিচয় হয়ে ভালো লাগলো। প্রথমত আমি বক্তা হিসেবে খুব খারাপ, সেটা হলো অনেক কিছু লেখার চেষ্টা করি বা ওই কিছু হয় কথা বলতে গেলে হয় না, সেই ড্রাইভারটা আগে নিয়ে নিলাম যে কথাটা সুন্দর করতে পারবো না। অনেক কথা, অনেক কথাই তো বলা যায় মাস্টার ভাইয়ের বই সম্পর্কে। সেটা হলো যেখান থেকে বলতে চাই, এখানে অনেক রকম আলোচনা হলো, মাস্টার ভাইয়ের অনেক রকম পরামর্শ দেওয়া হলো, এইভাবে হতো ক্ষমতাটা, এইভাবে পাওয়ারটাকে এইভাবে ডিল করতে পারলে ভালো হতো, নানা রকম পরামর্শ আসছে বা মাস্টার ভাইয়ের তার জায়গা থেকে অনেক কথাই বলেছে। আমার যেটা মনে হয় যে আসলে এই সমস্ত শিল্প সাহিত্যের আলোচনাতে খুব বেশি কি উপকার হয় তা না, সেই সাহিত্য আলোচনার গল্পই বলি যে যখন আমি সমর্থ নিয়ে আসছি ছোট ছোট করে, এটা হবে হয়তো আজিজ মার্কেটে তখন পাঁচ ছয় ছয় বা সাত সাল এই সময়, আমি আর আমার এক বন্ধু, আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু, আমরা দুজন দাঁড়িয়ে আছি। তখন ওই লোকটা ছিল, লোকের পিছনে একটা ক্যাফে ক্যাফে ছিল, সেই ক্যাফের মধ্যে সেই আমাদের বড় ভাই সত্য কবি বড় ভাই বলতে চল কফি খাই, কফি খেলাম, সে অনেক পরামর্শ রাখলো এইভাবে কবিতা করতে হয়, এইভাবে জিনিসগুলো দেখতে হয়, এই বিষয় নাম করে শিল্প সেত হয় না। তা আমরা কফি খেলাম, কফি খাওয়ার পর আমরা ভাবলাম যে আসলে সদা সত্য ভাব প্রকাশ করবো সবসময় জীবনে, সেই সত্য ভাব প্রকাশ করতে গিয়ে তাকে আমরা বললাম যে ভাই যে অনেক তো পরামর্শ শুনলাম, কিন্তু আপনি যদি কাউকে মারা যান, এটা যদি আপনি জানেন এবং এটা যদি আপনি পত্রিকাতে আজকে বিজ্ঞাপন দেন, তাহলে আপনার জানাজাতে কতগুলো লোক হবে আপনার শিল্প সাহিত্যের জন্য তা আমাদের জানা নেই। তিনি মোটামুটি লাল হয়ে গেলেন এবং এখনো তিনি বিভিন্ন কবিতা কালচারাল অনুষ্ঠান করছেন, তার জায়গা থেকে তাই করছেন। আমার যে বন্ধু ছিল সে এখন বড় ব্যবসায়ী, অনেক অনেক ভালো ক্রিয়েটিভ কাজ করছে লেখালেখির মধ্যে, অনেকদিন দীর্ঘদিন ওকে পাই না, আর আমি এই যে ছোট ছোট করে এই কোদাকুতি সেই নানা রকম কিছু করছে। আসলে এই শিল্প সাহিত্যের এই সমস্ত পরামর্শ বা যে আমি ব্যক্তিগতভাবে খুব ফিল করি না যে এগুলো দেখুন কাজ হয়, হ্যাঁ হয় কি হয় সেটা হলো একটা পাঠক পাঠকের সাথে একটা মিক্সিং হয়, মানুষের তো আসলে সেলফ থাকে, এই সেলফটা একরকম মজা পায়, কিন্তু ক্রিয়েটিভিটির জায়গা যেটা যেটা যেটাকে বলা যায় মানুষের ইন্ডিভিজুয়াল হয়ে ওঠার ব্যাপার, সেলফের ভিতরে জার্নি করে একটা ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার হয়ে ওঠা, ওইটাতে ওইটা হওয়ার জন্য হয়তো নানা রকম ইনফ্লুয়েন্স এখানে থাকে। আর ব্যক্তিগত মাস্টার ভাই সম্পর্কে আমি বলবো, সেটা হলো তার এটাই আজকে মাস্টার ভাইয়ের সাথে আমার প্রথম দেখা। মাস্টার ভাইয়ের সাথে আমি আমার সাথে মানে এই সোশ্যাল মিডিয়ার কানেক্টিভিটির যুগে তার সাথে ফেসবুকেও নাই, তবে তার কবিতা আমি পড়েছি অনেক আগে, তার এটা 2001 সালে প্রকাশিত একটা বই। আমি খুব সহজেই কোনো বই পড়ি না, আমি এটাও কোনো বই দিলে আমি খুব সহজে জিনিসগুলো গ্রহণ করি না বা আমি করি না, আমার আমার রেফারেন্স দেওয়ার জন্য কিছু বন্ধু বান্ধব থাকে বা আমার আমি যাদের উপর খুব বিশ্বাস করি তাদের তাদের কথা আমি শুনি। সেরকম আমার এক বন্ধু ছিল বিজয় আহমেদ, তো মাস্টার ভাইয়ের কবিতা সম্পর্কে আমাকে বেশ কয়েকবার বলছিলেন বইটা ভালো, তা আমি এরপরে এরপরে শোনা আরো কারো কারো কাছে শোনা যে বই না এর ভিতরে মানে কি সব মানে অনর্থ ইংলিশ শব্দ ঢোকানো, টেনে টেনে লম্বা করা, এগুলো এগুলো কবিতা হতে পারে, তখন আমার মনে হলো না আমি তো খারাপ কবিতা পড়ব, আমার আমি খারাপ কবিতা পড়তে চাই। কবিতার তো একটা ট্রেডিশনাল ফর্ম আছে, সেই ফর্মের ভিতর থেকে তো অনেক কিছুই করা যায়, কিন্তু একজন কবি যখন একটা মানে তার স্কিল ইন দ্য গেম থাকে, সে যখন এটাকে টাচ করতে যায় মানে সমস্ত কিছু রিস্ক নেয়, কিন্তু এইভাবে বাংলা কবিতার ধারাবাহিকতা এইভাবে আমি কবিতা লিখলাম, এর ভিতরে একটা রকম প্রশংসা পেলাম, হাততালি পেলাম, ওগুলোতে তো হয়, কিন্তু যেহেতু সবাই বলছে বইটা ভালো না খুব খারাপ, তো আমার পড়া উচিত, আমি সবসময় খারাপ কবিতা পক্ষে পক্ষের লোক। আর এই বইটা তার মানে আমি আমি দুইটা পয়েন্ট এখানে নিয়ে কথা বলবো, সেটা হলো বইটা আমি আমার আমার বন্ধুর রেফারেন্স অনুযায়ী আমি এটা পড়ে পড়ে আমি বইটা সংগ্রহ করি 12-13 সালের বইমেলা থেকে, সেই সময় একটা পাঠ ছিল, আর মাস্টার ভাইয়ের বই সম্পর্কে কথা বলার জন্য আজকে এখানে
এখানে গত দুই তিন দিন খুব ব্যস্ততার ভিতরে, আমি খুব ব্যস্ততার ভিতরে থাকতে হয়, তার ভিতর থেকে কিছু সময় বের করে বই আমি একটা নিয়ে পড়েছি। দুইটা অনুভূতির কথা আমি বলবো আসলে, ব্যস্ততা শেয়ার করবো আজকে। প্রথম, 7 বছর আগে বইটাকে আমি কিভাবে দেখেছি সেই কথা বলার আগে আমাকে বলতে হবে 7 বছর আগে আসলে আমি কবিতাকে কিভাবে দেখতাম। আমি সবসময় বিশ্বাস করি পোয়েটিক জার্নি ইটস লাইক এ জার্নি, এটা অনেকদিন ধরে আমি 7 বছর আগে তা বিশ্বাস করছি, এখনো যে তার সেই বিশ্বাসে থাকবো। আমি প্রতিনিয়ত নিজেকে বদলাই, নিজেকে পরিবর্তন করি, আমার সাথে আমি সব অনেক সময় আমি নিজের সাথে নিজেকে কন্ট্রাডিক্ট করি, এই মুহূর্তে যা বললাম পরের মুহূর্তে তা না, ইটস লাইক এ জার্নি। তাই সেই জার্নির ভিতরে 7 বছর আগে আমি যেটা বিশ্বাস করতাম সেটা হলো ভাষাই কবিতা। সেই হিসাবে আমি ভাবতাম যে যে কোনো এক্সপ্রেশন মানে ভাষাকে গড়ে তুলতে বাড়াই হলো শিল্পের শিল্প বা কবিতা বা তাপ একটা গুরুত্বপূর্ণ কথা বলছিল যে উপন্যাস কবিতা আমি আসলে এগুলো আলাদা ভাবে দেখি না, আমি তাপ হিসেবের সাথে একই করি, শিল্প সাহিত্য সব একই রকম একটা বিষয়, একটা ডিসিপ্লিন এটা। তাই সেই হিসাবে আমার কাছে মনে হতো যে শিল্প সাহিত্য আসলে ভাষার জায়গা, সেই মানে চলমান যে ভাষা থাকে তার বাইরে থেকে বের হয়ে এসে নতুন কোনো কিছু নিজেকে এক্সপ্রেস করাটাই আসলে শিল্প সাহিত্য হয়ে ওঠে। যে যদি বলা হয় যে এখন কর্পোরেট ওয়ার্ল্ডে খুব চলে যে লিড বাই এক্সাম্পল, তা সেই এক্সাম্পল যদি আনতে চাই যে কবিতাতে ভাষা আছে সেটা সেটা কীভাবে তার উদাহরণ করি, আসলে এটা আসলে অকবিতকে কিছু নাই, কবিতার উদাহরণ যদি দেখা যায় যে মধুসূদনের কবিতার কথা আমি বলছিল, মধুসূদনের কবিতা যদি আমরা দেখি সেটা তো আসলে নতুন একটা ভাষা, বাংলা ভাষার যে ট্রেডিশনাল ফর্মে ভাষাটা চলছিল সেখান থেকে একটা বড় ধরনের ব্রেকিং। আর রবীন্দ্রনাথ কি করলো যে নদিয়া বা সেই আশেপাশের অঞ্চলের যে আঞ্চলিক ভাষা সেটাকে সে তার লেখার ভাষার মধ্যে মানে প্রমিতকরণের যে বিষয় ছিল যেটা থাকে সবসময় অপমিত বিষয়টা, সব একটা সময় শিল্পী বা সাহিত্যিক বা কবির শক্তি বলে সেটা একটা অনেক বড় কিছু হয়ে দাঁড়ায়। বঙ্কিমের ক্ষেত্রেও একই বিষয়, জীবনানন্দের ভাষার ক্ষেত্রেও যদি আসেন আপনারা দেখবেন জীবনানন্দের ভাষাতেও সে খুবই আলাদা, জীবনানন্দের ভাষা তার এটা ইসে লাইকে আপনি হেঁটে যাচ্ছেন হাঁটার সময় আপনি আমরা এই জলজগতে যদি হাঁটি তাহলে তো আপনি একটা ডাল দেখবেন, সজীব একটা ছোট পাখি দেখবেন, সেটাও একটা সজীব বিষয়। জীবনানন্দের কবিতার ভিতরে এই শব্দগুলোকে খুব সজীব করে তুলেছে, সে ভাষার একটা ব্রেকিং। মানে এই হিসাবেই বলতে চাই যেটা যে ভাষা সবসময় অপ্রমিত বা প্রমিত যে বিষয় থাকে সেখান থেকে ভেঙে বের হয় শিল্প সাহিত্যিকের শক্তি অনুযায়ী। তার এই অপমিত ভাষার সব থেকে রিসেন্ট উদাহরণ শৈল দেবী, মানে এই যে খাইছি পড়ছি গেছি এই ভাষা দিয়ে এর থেকে বড় সাহিত্য, এর থেকে বড় পাওয়ারকে ধরে ডিল করা বা নানা রকম বিষয়ের সাথে সম্পৃক্ত করা, এটা শৈল দেবীর ভাষায় মানে আমার মনে হয় এই আবার একটা নতুন ভাষার জায়গা তৈরি হয়েছে। এই হিসাবে আমার কাছে মনে হতো সবসময় যে ভাষার জায়গায় ভাষার যার ফিট সে শিল্প সাহিত্য ফিট, সেই হিসাবে মাসুর ভাইয়ের এই বইয়ের যে ভাষা আমি যেটা বলবো এখানে অনেক ইংলিশ শব্দ ঢুকে যাচ্ছে, এটা এটা আসলে প্রমিত সাহিত্যের যে ভাষা তাকে ভাঙার জন্যই হয়তো সে একটা উদ্দেশ্য করেছে। এবং এরপরে আমার আরো একটা ব্যাখ্যা আছে সেটা আমি আসবো আর কি পরে, সেটা মাসুর ভাই করেছে। ওই হিসাবে আমার কাছে মনে হয়েছে যে এটা খুবই আলাদা ভাষার একটা বই, খুবই আর শক্তি ক্ষমতা পাওয়ার এগুলো আসলে সব সবকিছুর ভিতরেই থাকে। আপনি একটা উপন্যাস শিল্প সাহিত্য করবেন একটা অব্যবহারিক কোনো জিনিস না, ব্যবহারিক জিনিস শিল্প সাহিত্য আমার কাছে, আমি ওইভাবেই দেখি তার ওই জিনিসগুলো থাকে, কিন্তু কেন এটা আলাদা হয়ে গেল আমার কাছে প্রথমত মনে হয়েছে মাসুর ভাইয়ের ভাষার কারণে এটা আলাদা। আজ থেকে এটা 7 বছর আগে ঘটনা ছিল। এরপরে বর্তমানে এই তো এখন পড়লাম, পড়ার পরে আমি এখন একটা জিনিস বিশ্বাস করি সেটা হলো শিল্প আসলে তিনটারই বহিঃপ্রকাশ, এটা ভাষা না। এটা আমার আসলে দেখার একটা ভুল ছিল বা ভুল বলবো না একটা গলত ছিল বা একটা দেখার মতো দেখার জন্য একটা কি বলা যায় এখানে আর একটু গভীরে যদি দেখা যায় কোনো সাহিত্যের দিকে তাহলে দেখা যাবে আসলে চিন্তার ইতিহাস কোয়ালিটেটিভ ভাবে যদি জিনিসগুলোকে দেখতে পারি আমরা তাহলে কবিতার সাথে যে চিন্তার সংযুক্ততা তাহলে তারও তো কিছু তর্ক বিতর্ক থাকে, বলবে তাহলে উদাহরণ কোথায়। সেই উদাহরণে সেই উদাহরণ যদি দেই তাহলে বলবো মেঘনাদ বধ কাব্যের কথা অনেকেই বলছে, আমিও একটু অন্যভাবে উল্লেখ করতে চাই মেঘনাদ বধ কাব্য আসলে কি ছিল, এখানে ছিল এন্টি হিরো, রাবণকে হলো হিরো করে তোলা হতো। তাহলে আসলে কি হলো যে সোসাইটিতে যেটা প্রতিষ্ঠিত ছিল সেটাকে মাইকেল কিন্তু ভেঙে ফেলল, ভাষার থেকে কিন্তু অনেক বড় বিষয় ধর্মীয় যে মিল ছিল মাইকেল সেই গল্পটাকে ঘুরিয়ে বলল, সংস্কার ভাঙার ভিতর দিয়ে এই দেশে আসলে এনলাইটেনমেন্ট আনলো মাইকেল, এখানে যে আলোর যে বাতি প্রথম যে চিন্তার বাতি সেই বাতিটা জ্বালাইছে আসলে মাইকেল,
এখন এই আলোকায়নের বাতি ভালো কি মন্দ বা কোনটা কি, এটা এটা অনেক পরের বিষয়, এটা হয়তো আরো অনেক কর্ম বিগতের বিষয়। কিন্তু যুগের পর যুগ এখানকার সাবর্ডন মানুষ যেটাকে বিশ্বাস করতো, রাম বলতে যাকে ভক্তি করতো, সেই জিনিসটা ভেঙে দেওয়া হলো, ভেঙে একটা নতুন ক্লাস দাঁড়ালো এখানে। তাহলে শিল্প সাহিত্য আসলে চিন্তারিত বিষয়, বা ওই একই উদাহরণ যদি আমি জানি যে রবীন্দ্রনাথের কথাই বলি, বা এখানে দেখেন বা মাইকেলের যে আনন্দ মঠের কথা বলি, বা রক্ত করবীর কথা বলি, তাহলে এগুলো তো আসলে এক একটা বৈভব। একটা হলো 1861 সালে, একটা 1844, আর রক্ত করবীর 1925 সালে। তাহলে এই বইগুলা কি, এই বই এগুলাই তো আসলে আমাদের, এগুলা কি শুধু শিল্প সাহিত্য? এটা তো ব্যবহারিক একটা বিষয়, শিল্প সাহিত্যের একটা ব্যবহারিক দিক থাকে, সেই সেই জিনিসগুলো আসলে এর মধ্যে আসে। তখন আমার এখন বিষয়টা, আমি যেটা চিন্তা করি, যেটা আমি বিশ্বাস করি, শিল্প সাহিত্য আসলে চিন্তার ইতিহাস। সেই চিন্তার ইতিহাসের সাথে মাশরুফের সাথে আমি এখন তার যে বই আমি রিসেন্ট পড়লাম সেটা কিভাবে ডিল করি, সেটা সেটা একটা বিষয়। আর শিল্প সাহিত্যের যে ছন্দ, তারপরে হলো টেকনিক, ফর্ম, এগুলো খুব সেকেন্ডারি বিষয়, খুব বিলো বিষয়। এই বিষয়ে আসলে কথা বলার কিছু নাই। আমি এমনও আমার এলাকায় মানে চারণ কবি আছে, তার কাছে যদি আমি বলি যে তুমি আমার অবশ্যই নানা রকম বিষয় আমাকে সুন্দর সুন্দর করে বলতে পারে, ছন্দ পারফেক্ট আছে, এই আছে, সে আছে, অনেক কিছু হয়, কিন্তু সেটি তার চিন্তার জায়গা থেকে, ওই যে আজ থেকে 50 বছরের ট্রেডিশন ছিল, ওই ট্রেডিশন থেকে সেই গল্পগুলো সে বারবার বলে কিন্তু আমাদেরকে। সো তার চিন্তা চেঞ্জ হওয়ার না কারণে তার ভাষাটা অন্য বদলায় না, মানে চিন্তা পরিবর্তন হলে ভাষা পরিবর্তন হয়। মাসুর ভাই এই বইটাতে যেভাবে তার রাজনীতিকে ডিল করছে, যেটা বাংলা ভাষায় হয়তো ছিল একদম ছিল না, কোনো কিছু মৌলিক না, সবকিছু খুব যৌগিক, সবাই আমরা খুব মৌলিকতার কথা বলি, আমরা মৌলিক হতে চাই। আমি কি খুব বেশি বলে ফেলছি? মানুষের ক্রিয়েটিভিটি, ক্রিয়েশন, এটা হলো সে একজন শিল্পী, মানে নিজের মতো ইন্ডিভিজুয়ালি নিজের মতো করে সবকিছুকে আত্মীকরণ করে কিভাবে এটাকে মানে দিতে পারে সবাইকে, সেইটাকে মাসুর ভাই খুব সফল আমি বলবো। এই মাসুর ভাই যেটা পাওয়ার যে স্ট্রাকচার বা পাওয়ার যেটাকে ডিল করছে, বা যে কথা একটু আগেই বললাম যে বঙ্কিম আসলে একটা জনপদের চিন্তাকে চেঞ্জ করে ফেলে, বা রবীন্দ্রনাথ একটা জনপদকে পরিবর্তন করতে চায়, বা রবীন্দ্রনাথ বঙ্কিমের ভিতরে বন্দে মাতরম পাবে, ওইটা দিয়ে দেশ স্বাধীন হয়ে যায়। হ্যাঁ, এই পাওয়ার ডিলিং এর বিষয়ে মাসুর ভাই পাওয়ারটা ডিল করছে, ডিল করার ফলে আসলে আলটিমেটলি সে কোথায় পৌঁছায়, জনপদকে সে কি ইন্ডিকেশন দিল, সেই ইন্ডিকেশনটা আমার মনে হয়েছে যে হয়তো সেদিন চাই নাই বা দেওয়া খুব জরুরি কিনা সেটাও বিষয়। কিন্তু আমি যেখান থেকে শিল্প সাহিত্য বুঝি, যেখান থেকে মনে হয় যে একটু থাকতে পারত, বা আসার কথা যেটা হলো মাসুর ভাই শেষ মুহূর্তে বলেছে হলো, এটা হলো সমাপ্ত লেখা নেয়, সমাপ্ত বলতে পরের একটা খণ্ড আছে, সেখানে হয়তো সে জিনিসগুলো আর ডিল করবে। এবং কবিতা আসলে আমার কাছে একটা দুনিয়া দেখার উপায়, আমি কবিতার ভিতর বা শিল্প সাহিত্যের ভিতর তো দুনিয়া দেখি, আর মাসুর ভাই ওটা শুরু করেছে, ওই জিনিস হয়তো সে আরো অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে। এই পর্যন্তই, আর লেখাগুলো যদি পড়তে পারতেন আমাদের সবারই, এখানে তো আড্ডা দিতে এসেছি, চিন্তাও করতে এসেছি, আমরা তো চিন্তার জায়গাগুলো খুলে দেওয়ার অনেক দুর্দান্ত জায়গা ছিল এখানে, যে সাহিত্যে ফর্ম, টেকনিক, উপমা, উৎপ্রেক্ষা কোনটা ইম্পর্টেন্ট, কতটুকু ইম্পর্টেন্ট। এনিওয়ে আমি ওই ওই প্রসঙ্গে যাবো না, বিকজ গেলে আমি তার সূত্র ধরে বলবো আমার আজকে দুপুরের নিজের লেখা, যে ঈশ্বর দিনই আমি লিখছিলাম নিজে নিজের লেখা, যে আমরা যদি আমাদের ঈশ্বর দেশের একটা হিস্টোরিক্যাল সিচুয়েশন, আমার নিজের দীর্ঘদিনের পড়ার পরে নিজের বিশ্লেষণ, তো ওই জায়গা থেকে আমার নিজের দুপুর বেলার মত, যে আমরা যদি আমরা আমাদের হিস্টোরিক্যাল সিচুয়েশনটা একবার বুঝতে পারতাম তাহলে সত্যটা কি তা জানতে পারতাম, আমার নিজের দুপুরের মত। আমাদের কখনোই ভাবা ঠিক না যে আমরা আমাদের হিস্টোরিক্যাল সিচুয়েশন পুরো বুঝি, আমরা কারা তা যদি হয় অনেক জটিল অভ্যাসের যোগফল, তাহলে যেসব শক্তি বা ফোর্স আমাদেরকে শেপ করে তা আমাদের অদম্য থেকে যাবে। ঝুঁকিটা হচ্ছে তখন আর আমরা বুঝবো না আমরা কি ছিলাম, কারণ শুধু জানবো আমরা এখন কি। ঈশ্বর দিতে ফ্রিডম এভাবেই একটা ম্যাটার অফ এক্সপেরিমেন্টেশন হয়েই হয়ে গেছে।
জানি না এই কথা কতটুক কাকে রিলেট করতে পারলো, কারণ নিজের নিজের প্রকাশিক বিষয় এগুলি পরিষ্কার করে না লিখলে বোঝানো খুব ডিফিকাল্ট যে ঈশ্বর দিতে মানব মুক্তি বা মানুষের মুক্তি লিবার্টি শাসকের হাতে পৃথিবীর যে একটা স্ট্রাকচার করা তার বাইরে মানুষ কি করে যেতে পারে, ঈশ্বর দিতে ওই ফ্রিডম একটা ব্যাপার এক্সপেরিমেন্টেশন, এবং সেই এক্সপেরিমেন্টটাই ঈশ্বর দিতে বলেছিলাম যে যেখানে মানুষ ভাবে যে সে তার স্ট্রিকল সিচুয়েশন বুঝে গেছে আসলে মানুষ বুঝে না, যদি বুঝতোই তাহলে পৃথিবীতে অন্যায় অনাচার বা পৃথিবীর ভর কেন্দ্রে এত বড় শয়তান বসা পৃথিবীটা এত বড় শয়তানের পৃথিবী হতো না।